মঙ্গলবার সকালে মালদা শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন এলাকায় প্রয়াত গণি খান চৌধুরীর পূর্ণবয়ব মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পুরসভার পুরপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন পুরসভার কাউন্সিলর গোবিন্দ চৌধুরী, উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য, এদিন ছিল প্রয়াত গণি খান চৌধুরীর 96তম জন্মদিবস। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। জন্মদিন বরকদ্দা মানে প্রগতি, বরকদ্দা মানে স্বপ্ন, আর বরকদ্দা মানেই হচ্ছে যুব সমাজের একটা মূর্ত প্রতীক। এই বরকদ্দা মালদাতেই জন্মগ্রহণ করেছিলেন, বড় হয়েছিলেন। মালদা বাংলা তথা ভারতের অনেক প্রভূত উন্নয়ন করেছেন এবং তার কথা মানুষ কোনদিন ভুলতে পারবে না। রেলে চড়তে গেলে বরকদ্দার নাম, ইলেকট্রিক দেখলেই বরকদ্দার নাম, হাসপাতাল দেখলেই বরকদ্দার নাম, কলেজ দেখলেই বরকদ্দার নাম, খেলাধুলার মাঠেও বরকদ্দার নাম, যেখানেই যাবে তার কাজের ছায়া পড়ে। আমাদের সৌভাগ্য যে তিনি এই মাঠে জন্মগ্রহণ, এই মালদায় জন্মগ্রহণ করছেন। এই মালদায় তিনি আমাদের মধ্যে নেই, কিন্তু তার কাজকর্ম, তার সব কিছু আমাদের মধ্যে রেখে গেছে। আমরা যারা রাজনৈতিকভাবে বড় হয়েছি সবই বরকদ্দার ছায়াতেই। এই মানুষটাকে আমরা আজকে স্মরণ করে এই মূর্তিটাই আমরা বানিয়েছিলাম, এখানে প্রতিষ্ঠা করেছিলাম, এই মূর্তিটাই মাল্যদান করলাম। আমি আশা করব প্রত্যেকেই আগামী দিনে বরকদ্দার যে উন্নয়নের পথ সেটা অনুসরণ করবেন। পাশাপাশি মালদা শহরের রথবাড়ি এলাকায় প্রয়াত সাংসদ গণি খান চৌধুরীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন বিধায়ক তথা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী চন্দনা সরকার, ইংরেজবাজার শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের প্রয়াত নেতা প্রভু গণি খান চৌধুরী, যার কর্ম আমাদের মধ্যে মালদা জেলা তিরুমা জানিয়ে আমি চন্দনা সরকারকে বরকদ্দার স্মৃতিচারণ। আমাদের মালদা জেলার, আমাদের এই টাউনের প্রেসিডেন্ট এবং জেলার হিন্দি সেলের প্রেসিডেন্ট আমাদের সকলের প্রিয় নন্দু তেওয়ারি মহাশয় উপস্থিত আছেন আমার সকল যুব। তখন প্রতি বছর ধুমধাম করে আমরা কোতোয়ালি ভবনে যেতাম, সেখানে তার জন্ম দিবস পালন করতাম, তার স্মৃতিচারণ করতাম এবং সে দিনটি আমাদের কাছে একটা মানে চিরস্মরণীয় দিন। যদিও মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।